হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের আজকের আয়োজনে। দেখো, আমরা আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পোকেন থেকে, বা আমরা তোমাদের এই স্পোকেন ক্লাস থেকে যেই ক্লাসগুলো দিচ্ছি, স্পোকেনের রোল সম্পর্কে দিচ্ছি এবং বিশেষ বিশেষ ক্লাসগুলো দিচ্ছি, যে জন্য তোমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলোর সম্মুখীন হয়ে থাকো এই কথাগুলো তোমরা কীভাবে বলতে পারবা। তো সেই টপিকস থেকে আজকে আমরা একটা ক্লাস করব। সেই ক্লাসটা হচ্ছে যে আমরা যদি কখনো কাউকে বলতে চাই, আমি কোনো কিছু একটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, অথবা এই সিদ্ধান্ত নেওয়া, কোনো আমি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কীভাবে কথাটা বলবো। যেমন এই কথাটা বলার জন্য বা এক্সপ্রেশনটা দেওয়ার জন্য আমাদের ছোটো একটা রোল মনে রাখতে হবে বা স্ট্রাকচার মনে রাখতে হবে। সেই স্ট্রাকচারকে আই হ্যাভ ডিসাইডেড টু, আই হ্যাভ ডিসাইডেড টু, এটা সংক্ষেপে আই হ্যাভ ডিসাইডেড টু, আই হ্যাভ ডিসাইডেড টু, ঠিক আছে, আই হ্যাভ ডিসাইডেড টু। এরপরে হচ্ছে তোমরা যে কাজটা করার কথা ভাবছো, সিদ্ধান্ত নিয়েছো, যে কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছো, সেই কাজটা তোমরা দিবা, একটা ভার্ব দিবা, ভার্ব, ঠিক আছে। তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু, তারপর হচ্ছে কি ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট অথবা বাকি অংশ কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। ওকে, তো দেখো কিছু একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝায়। যেমন আমি মক্কা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, বা আমি মক্কায় যাব তার জন্য সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে। তো আমরা কি বলতে পারি, আই হ্যাভ ডিসাইডেড টু গো টু মক্কা, কি হবে, আই হ্যাভ ডিসাইডেড টু গো টু মক্কা। তো আমি ইংরেজি শেখার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমরা কি হবে, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার জন্য কি সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি কি লার্ন, শেখার, ঠিক আছে, এটা একটা কাজ, শেখার একটা কাজ, লার্ন এই শব্দটা দেবো কি শেখার জন্য, বাকি অংশ বা অবজেক্টটা ইংলিশ। ওকে, তো এইটা কিন্তু আমরা বলতে পারি। এরপরে আমি ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু গো টু লন্ডন, আমি লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর্মিতে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কি হবে, আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন দ্য আর্মি। ওকে, তো এইভাবে করে কিন্তু এই ছোটো ছোটো বাক্যগুলো তোমাদের বললাম, যে তোমরা বেশি বেশি এগুলো প্র্যাকটিস করে, ঠিক আছে, তো তোমাদের ভাষা দক্ষতা আরও বাড়িয়ে তুলতে পারো। তো তোমরা অনেক অনেক বেশি প্র্যাকটিস করো এই ছোটো ছোটো স্ট্রাকচার দিয়ে, দেখবে একসময় খুব ভালো ইংরেজি বলতে শিখে যাবে। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।